Hey guys, welcome to my channel and welcome to another vlog. So, caption dekhe already bujhe gecho amra jacchi Selim Kabab and restaurant e. Okhane jawar karon hocche amader next week er theke amader midterm exam jar jonno amra ektu refreshment er jonno jacchi. Porer week tai ar hocche amader orokom bhabe ghora hobe na. Sehetu ei week tai ektu just amra weekend e chuti paisi ar ei jonno jacchi Mohammadpur e. Okay guys, আমরা জার্নি স্টার্ট করছি এখন বাজে প্রায় 4টা আমাদের যাওয়ার কথা 3টায় অলরেডি ছেলেবেলেরা আমাদের কল দিচ্ছে আমরা বলছি আমরা অলরেডি কুড়িলা থেকে বাসে উঠে পড়েছি আর এই যে আমার সাথে যাচ্ছি হ্যালো Guys, আমরা চলে আসছি মোহাম্মদপুর ফাইনালি প্রায় দেড় ঘন্টা সফর জ্যামের মধ্যে থেকে থেকে একদম ক্লান্ত তো এখন যাচ্ছি সেলিম কাবাবে তো সেলিম কাবাবে যে আজকে কোনো চাপ বা কাবাব খাবো না আজকে খাবো ব্রেইন কারণ আমাদের সামনে মিডটার্ম পরীক্ষা আমাদের ব্রেইনের দরকার আপনার বুদ্ধি ভালো কি বলিস হ্যাঁ ঠিক একদম ব্রেইন তো লাগবে আসলে তো এই ব্রেইন খাওয়ার জন্যই যাচ্ছি মেইনলি এইসব জিনিস খাই সন্ধ্যার দিকে বাট এখনো মনে করো বিকাল আমরা অলরেডি চলে আসছি সেলিম কাবাবের সামনে বাট ওরা কেউ আসে নাই যার জন্য আর ঢুকি নাই এখন একটু ঘুরে বেড়াচ্ছি এই হচ্ছে মোহাম্মদপুরের এলাকা জানি না কখন ফোনটা কোথায় চলে যাবে বাট রিক্স নিয়ে ঘুরে বেড়াচ্ছি হিয়ার ইজ মেরাব সে সেজে গুজে চলে আসছে সেজে গুজে চলে আসছে সে ব্লগে উঠবে বলে তো আসলে আমরা মেরাবের জন্য ওয়েট করতেছিলাম সে আসতে লেট করছে যার জন্য এখন চা ট্রিট দেব মেরাব বন্ধু তোর জন্য আসছি শুধু থ্যাংক ইউ মোহাম্মদপুরে আর কেউ নাই তুই তুই ছাড়া মাহিন তো তোমরা কতক্ষণে আসলা দেড় ঘন্টা আর তোমাদের ট্রান্সপোর্ট কি ছিল বাস না উবার এটা আমি বিশ্বাস করি না এই যে রং চা রংচার মধ্যে অনেক মশলাপাতি দেওয়া আজকে বৃহস্পতিবার আর মেরাবের কথা ছিল আজকে গাড়িটা বের করে আমাদেরকে কোথায় যেন ঘুরাবে মাওয়া আচ্ছা পুরান ঢাকায় কিন্তু সে আমাদেরকে হাঁটিয়ে হাঁটিয়ে মোহাম্মদপুর ঘুরাচ্ছে এই মেরাব একটা রিক্সা নেই বন্ধু রিক্সায় তুমি আসবা না এটা কি কোনো কথা তিনজনের জন্য হ্যাঁ তো গাইস মোহাম্মদপুরে মেয়েরা আমাদেরকে কোথায় নিয়ে আসছে দেখবা এই দেখো একটা নিরিবিলি এলাকায় জানি না ওর কি মতলব মেয়েরা আগাই যাচ্ছে বন্ধু আমার কিন্তু ভয় লাগছে ভাই মেয়েরা আগাই যাচ্ছে সামনে দেখ ওর মাথায় কোনো একটা প্ল্যান আছে আমরা সেলিম কাবাবের পাশ দিয়ে শুধু চক্রাকারে ঘুরতেই আসি ঘুরতেই আসি কিন্তু এখনো আমরা সেলিম কাবাবে ঢুকি নাই আর এখন বাজে 6টা এই 6টার দিকে আমাদের ব্যাক করার কথা ছিল আমরা সেলিম কাবাবের সামনে দাঁড়ায় আসি এই যে সব গুটি হ্যালো রাতুল কি অবস্থা বন্ধু অনেকদিন পর ভালো ওকে অবস্থা বল এদিকে আমি স্ন্যাপ মাস্টার এই স্ন্যাপ সেন্ড করছে একটু পরে আমার নোটিফিকেশন আসবে আর এই যে সৌদ আর এই যে আমার একটা ফ্রেন্ড নতুন ফ্রেন্ড আমরা জায়গা পাচ্ছি না এখানে বসার Thank you.
মিনিট দাঁড়ান থাকার পরে আমরা এখানে জায়গাটা পাইছি। তুই ভিডিও করছিস না ছবি তুলছিস? ভিডিও আমি তো কিরকম ক্লিক ক্লিক দিচ্ছি। তো ফাইনালি আমরা জায়গা পেয়েছি সেলিম কাবাবে। তো আগের দিন আসছিলাম, ওই সময় এত ভিড় ছিল না, বাট এবার অনেক ভিড়। তো এখানে দেখতে পাচ্ছ আমরা খুবই চাপাচাপি করে বসে আছি, কারণ আর জায়গা নাই। থেকে বড় বিষয়, আমার পাশে রাতুল বসেছিল, কিন্তু আমার জীবনে অনেক কষ্ট, তো যার জন্য চলে গেছে দূরে। সুদর ফেভারিট জিনিস সবার প্রথমে চলে আসছে। তো এই যে সামনে চলে আসছে লুচি, আর এটা হচ্ছে বিফ। আমার সামনে ওভারঅল সব খাবার চলে আসছে, ঠিক আছে। তো আমি নিয়েছি আজকে যে মগজ ধোলাই, তারপর এখানে আছে বিফ, ঠিক আছে। তারপর এখানে হচ্ছে লুচি আছে, তারপর চিকেন আছে, সস আছে। তো আজকে ব্রেনটা ট্রাই করছি, কারণ আমার মিট পরীক্ষা, ব্রেনের মধ্যে ব্রেন ঢুকানো যাবে। তো একটু ট্রাই ট্রাই করে দেখি চিকেন। এর মধ্যে লবণ নাই। তো এটা হচ্ছে চিকেন, অর্ণব নিয়েছে। আমার মিট পরীক্ষা ভালো হবে কিনা জানি না। মেরাব, এত হাসিস কেন তুই? মেরাব, একটু গরু ট্রাই করলাম। ও ভাই, গরম লুচিগুলো একদম গরম গরম ভেজে দেয়, এইগুলো একদম গরম গরম ভেজে দেয়, বাট এটা একদম গরম নাই, ঠিক আছে। আমাদের খাওয়া দাওয়া অলমোস্ট ডান। বন্ধু, তোমার কাছে কি ভালো লাগছে? হ্যাঁ, সব কিছু ঠিকঠাক, বাট লবণ এটাই অনেক কম লবণ, বাট প্রচুর ঝাল আছে, প্রচুর। ম্যাডাম, তোদের এলাকায় যে এরকম ফেমাস একটা দোকান আছে, তুই কি ডেইলি চাপ খাইস? কেন? এটা প্রতিদিন চাপ খাইলে তো দোনাই শরীরের একটা ব্যাপার আছে। তোর শরীর তো এক্সট্রাঅর্ডিনারি, এর জন্য এক্সটার্নাল করতাম। এখানে খাওয়া দাওয়া শেষ, আমাদের বিল হয়েছে 710 টাকা। আমাদের টেবিলে ছিলাম আমরা চারজন বসে, কয়টা লুচি? 26টা লুচি। আর রাতুল আর সৌদদের টেবিলে লুচি পড়েছে 25টা, মাত্র দুইজন বসেছিল। ওকে গাইজ, গতবারের মতো আবারও চলে আসছি একটু জুস খেতে সেলিম কাবাবের থেকে। এই যে আমাদের মেয়েরা ভাই নিয়ে আসছে মালটা। তো এখানে নিয়েছি আমি মালটার মধ্যে জুস, দুধের মালটা। তুই খাচ্ছিস কি? লেমনেড। এদিকে আমরা চিল করছি, কিন্তু আমাদের রাত 9টার দিকে পরীক্ষা।